হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদুর রহমান। আমি স্টিল ট্রাস মডেল তৈরি করা দেখাবো স্যাপ 2000 অ্যাপে। প্রথমে আমরা স্যাপ 2000 অ্যাপটা ওপেন করি। আমি ভার্সন 14 এটা দেখাবো। আচ্ছা, আমরা যে স্টিল ট্রাসটা মডেল তৈরি করব সেটার ওয়ারেন টাইপ ব্রিজ ট্রাস আর কি, আর স্প্যান হবে 80 মিটার, সেগমেন্ট হবে 10টা, তো প্রতিটা সেগমেন্টের দৈর্ঘ্য হবে 8 মিটার, অর্থাৎ এইটুকু দূরত্ব হচ্ছে 8 মিটার, হাইট হবে 12 মিটার, উইথ হবে 10 মিটার, আর এটার ডেকের থিকনেস হচ্ছে 300 মিলিমিটার। আমরা শুরু করি তাহলে। আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, এরপর নিউ মডেল চলে যাব। নিউ মডেল গিয়ে আমরা কিলো নিউটন মিটারে নিয়ে আসবো, যেহেতু আমরা স্প্যান 80 মিটার। এরপর আমরা গ্রিডে অনলি দিব। গ্রিড অনলিতে আমাদের এক্স ডিরেকশন বরাবর কয়টা গ্রিড লাইন লাগবে এবং তাদের স্পেসিং কত হবে তা দিয়ে দিতে হয়। আমাদের এখানে লাগবে 21টা, আর স্পেসিং হবে 4। এটা হবে এইভাবে যে এখান থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব হচ্ছে 8, আমি 21টা নিতেছি, তার মানে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত নিতেছি, এই দূরত্বটুকু হচ্ছে 4 মিটার। আচ্ছা, আমরা এইটুকু নিতেছি। নিচের যদি আমরা এই পয়েন্টগুলো নেই, যে পয়েন্টগুলো ত্রিভুজ মিট করছে, তাহলে আমাদের এই ব্রিজটা আঁকতে ট্রাসটা আঁকতে সুবিধা হয়। তো নিচে আমরা 11টা পয়েন্ট নিব, উপরে 10টা পয়েন্ট নিব, সব মিলে 21টা পয়েন্ট। 21টা পয়েন্টের দূরত্ব প্রত্যেকের দূরত্ব 4 মিটার হয়। ওয়াই ডিরেকশন বরাবর 2টা পয়েন্ট নিব, যেহেতু ব্রিজের ওই 10, তো এখানে 10 দিব। জেড ডিরেকশন বরাবর 2টা পয়েন্ট নিব, যেহেতু স্পেসিং হচ্ছে 12, অর্থাৎ ট্রাসের হাইটটা হবে 12 মিটার, সো আমরা এখানে 12 দিলাম। ওকে, থ্রিডি ভিউটা আপাতত কেটে দেই। এরপর হচ্ছে আমরা এক্স জেড প্ল্যান চলে যাবো। এক্স জেড প্ল্যান, আচ্ছা, আমরা প্রথমে ডিফাইন করি কিছু ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে 4000 PSI, এটা হচ্ছে কনক্রিটের প্রপার্টি, মডিফাই করলাম বোঝার সুবিধার্থে। এটার নাম কনক্রিট দিয়ে দিই। আর এখানে যদি আমি কি ফিটে নিয়ে যাই, তাহলে এখানে দেখা যাবে সেটা আমরা কিপ ইঞ্চিতে নিয়ে যাব। কিপ ইঞ্চিতে নিয়ে গেলে এটা 4 KSI, ওটা হচ্ছে কনক্রিটের প্রপার্টি। সো আমরা যদি এখানে 4 বা 4.5 দিয়ে করতে চাই, এখানে চেঞ্জ করতে পারবো 4.5 বা 5। সো চেঞ্জ করার লাগলে এখান থেকে চেঞ্জ করে নেব। ওকে, তারপর আমরা স্টিলের প্রপার্টি দেখি। এটা হচ্ছে স্টিল, এটার নামটা আমরা চেঞ্জ করে স্টিল দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এটা কিপ ইঞ্চিতে নিই, তাহলে এটা হচ্ছে 50 KS। আমাদের প্রপার্টিতে একটা মান দেওয়া ছিল, হচ্ছে 74 পেজ, সেটা হচ্ছে 345 মেগা প্যাস্কেল। মেগা প্যাস্কেলকে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারও বলি, তো আমরা নিউটন মিলিমিটারে যদি নিই 344, প্রায় 345-এর মতো। সো আমরা এটা 85 রেখে দিব। কি পিঞ্চ 50। ওকে, এখান থেকে চেঞ্জ করা লাগলে আমরা এইগুলো চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এরপর আমরা ডিফাইন করবো সেকশন প্রপার্টিসগুলো, ফ্রেম সেকশন। এখানে 9টা সেকশন আছে, আমরা অ্যাড নিউ প্রপার্টি দিই, দেখে আসি কী কী সেকশন আছে। টপ কোর্টে আছে বক্স সেকশন, যেটার ডাইমেনশন হচ্ছে 600, 450 এবং 25। এটাই আমরা প্রথমে ডিফাইন করি। বক্স যেহেতু সেখানে টিউব নিলাম, এটার নাম দিয়ে দিলাম টপ কোর্ট, এটা হচ্ছে, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। আমাদের সবগুলো ডাইমেনশনের মান হচ্ছে মিলিমিটারে, আমরা কিলো নিউটন মিলিমিটার দিয়ে দিই, এটা মিলিমিটার। এরপর ডিফাইন করি সেকশন প্রপার্টিস, ফ্রেম সেকশন, অ্যাড নিউ প্রপার্টি, এটা হচ্ছে টিউবে, এটা হচ্ছে টপ কোর্ট, 600, 450, 25। ওকে, অ্যাড কপি, এটা আমি কপি করে বটম কোর্ট নাম দিয়ে দিই। কপি করে এটার নাম ডায়াগোনাল দিয়ে দিই। আমরা এটা কপি করছি কারণ টপ কোর্ট, বটম কোর্ট আর ডায়াগোনালের ডাইমেনশনগুলো সেম,
সো আমাদের বারবার তৈরি না করে কপি করে দিলেই হয়। এরপর আমরা পোর্টাল করব, অ্যাড নিউ প্রপার্টি, পোর্টাল হচ্ছে ডাবল অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল পোর্টাল, এটা হচ্ছে ডেপথ হচ্ছে 150, উইথ হচ্ছে 300, লেগ থিকনেস হচ্ছে 10, 10, 10। আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে প্রপার্টিটা দেওয়া ছিল 150 × 150 × 10, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের জন্য, অর্থাৎ এইটুকু হচ্ছে ডেপথ 150, এরপর এইটুকু হচ্ছে 150 উইথ, আর 10 হচ্ছে এটার থিকনেস, কিন্তু আমাদের আউটসাইড উইথ হবে দুইটা অ্যাঙ্গেলেরই উইথ, সো আমরা এখানে 300 দিয়ে দিলাম। আর ব্যাক টু ব্যাক ডিস্টেন্স হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মাঝামাঝি দূরত্ব, সো ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে টপ ব্রেসিং, টপ ব্রেসিং হচ্ছে 300, 250, 10, অ্যাড নিউ প্রপার্টি, এটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাঞ্জ টপ ব্রেসিং। দেখেন 300, 250, আচ্ছা এটা 10 হবে, এটাও 10 হবে, বটম ফ্ল্যাঞ্জ উইথ 250 দিয়ে দেয়, ঠিক হচ্ছে 10। টপ ব্রেসিং আর বটম ব্রেসিং সেম, আমরা এটা কপি করে এটার নাম বটম ব্রেসিং দিয়ে দেই। অ্যাড নিউ প্রপার্টি, আই ফ্ল্যাঞ্জ, এরপর হচ্ছে আমরা ক্রস বিম দিব, ক্রস বিম, ক্রস বিম হচ্ছে 1300, আচ্ছা আমরা একটু দেখে নিই, ক্রস বিম হচ্ছে 1300, 320, ফ্ল্যাঞ্জে আমরা 20 ধরবো, ওয়েবে 12 ধরবো, 320 ফ্ল্যাঞ্জে 20 ধরবো, ওয়েবে 12 ধরবো, এটা হচ্ছে 320, হচ্ছে 20, ওকে। ক্রস বিম আর ফ্লোর বিম সেম, সো কপি করলাম এটার নাম ফ্লোর বিম দিয়ে দিলাম। এরপর আর একটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে স্ট্রিঞ্জার, 800, 220, 1610, আচ্ছা এগুলো সব স্টিলের প্রপার্টি, সো আমরা এখানে সবসময় স্টিলই দিব। উইথ হচ্ছে 220, ফ্ল্যাঞ্জ হচ্ছে 16, ওয়েব হচ্ছে 10, উইথ হচ্ছে 220, থিকনেস হচ্ছে 16। এখানে আমাদের 9টা সেকশন হয়ে গেছে, আমরা ওকে দিয়ে দিলাম। তারপর আবার সেকশন প্রপার্টিসে যাব, এরিয়া সেকশন সিলেক্ট করব, এরিয়া সেকশনে অ্যাড নিউ সেকশন দিব, এটা আমরা করতেছি মূলত ডেক স্ল্যাবের জন্য, সো আমরা এখানে নামটা দিয়ে দিলাম স্ল্যাব, এটা শ্যাল তিনই থাকবে, এটা হচ্ছে 300, কারণ ডেকের থিকনেস 300 মিলিমিটার ছিল আমরা প্রথম পেজে দেখছিলাম। আর এখানে ম্যাটেরিয়ালটা কনক্রিটই থাকবে, যেহেতু ডেক স্ল্যাবটা কনক্রিটের তৈরি। এরপর সেট মডিফায়ারে যাব, মডিফায়ারের সবগুলো শূন্য করে দিব, শুধু লাস্টের দুইটা বাজে, সো ওকে, এরপর আমরা ওকে দিব। আমাদের ডিফাইন করা মোটামুটি শেষ, এখন আমরা ড্রয়িংয়ে চলে যাব। প্রথমে আমরা ড্র ফ্রেম অ্যান্ড কেবল এলিমেন্টে ক্লিক করব, এরপর এটাকে আমরা আমরা প্রথমে ডায়াগোনাল আঁকবো, ডায়াগোনাল, ডায়াগোনাল সব এটা পিন্ট রাখতে হবে, পিন্ট মানে হচ্ছে এটা কোনো মুভমেন্ট নেবে না, ক্লাসের মেম্বারগুলো শুধু কম্প্রেশন এবং টেনশন নেই, কোনো মুভমেন্ট নেই না, সো এটা প্রিন্ট দিয়ে দেবো। এরপর আমরা আঁকবো টপ কোর্ট, টপ কোর্ট, এরপর আমরা আঁকবো বটম কোর্ট, বটম কোর্ট, এরপর আমরা এটা কেটে দেবো, এসকেপ দিয়ে আমরা ওই বাটন তীর চিহ্নটা নিয়ে আসবো। এরপর আমরা এটা কপি করব, সিলেক্ট করে কপি করে এই পুরো অংশ জুড়ে নিয়ে আসবো। স্যাপ 2000-এ কপি করার অপশনটার নাম হচ্ছে রেপ্লিকেট, এটা আমরা এডিটে গিয়ে রেপ্লিকেটে ক্লিক করব। এরপর আমরা x বরাবর কত ডিস্টেন্স পর পর
রেপ্লিকেট করতে চাই, আর ডিস্টেন্স পড়ব, আমরা কয়বার রেপ্লিকেট করতে চাই? 9 বার, কারণ এখানে মোট 10টা ত্রিভুজ বসানো যাবে যদি আমি নিচ থেকে কাউন্ট করি। ওকে, আচ্ছা এটা হয় নাই। এটা না হওয়ার কারণ হচ্ছে আমরা এখন যদি এইটা পুরোটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো 40টা ফ্রেম সিলেক্ট হয়েছে। এখানে থাকার কথা শুধু 4টা ফ্রেম, 4টা লাইন। সো এটা কীভাবে আসছে, আমরা এসকেপ দিই, তারপর আমরা আনডু করি। আনডু করে যদি দেখি তাহলে এখানে 4 ফ্রেম আছে। এটা হয়েছে হচ্ছে আমাদের এখানে মিলিমিটার সিলেক্ট করা। আমরা যখন রেপ্লিকেট করছি তখন তো মিটারে মান দিছি 8 মিটার, তো এখানে 8 মিলিমিটার করে পরপর রেপ্লিকেট হয়েছিল। আমরা এখানে মিটারে দিয়ে দিলাম, এরপর আমরা রেপ্লিকেট করব। এখানে 4টা ফ্রেম সিলেক্ট হয়েছে, নিচে যদি আমরা দেখি, এরপর এডিট করব, রেপ্লিকেট করব। এখানে 8 দিব, এখানে 9 দিব, এখন দেখি হয় কিনা। এই তো হয়ে গেছে। আমরা এরপর এটা এই বাড়তি লাইনটা কেটে ফেলবো। এরপর আমরা সবগুলো সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার আগে আরেকটা জিনিস দেখে দিই। আমরা এখন y=10-এ আসছি, এরপর y=0-তে গেলাম। জিরোতে আসলে কিছু নাই, আমাদের y=10-এ যা ছিল তা আমরা y=0-তে নিতে চাইতেছি। সো আমরা y=10-এ যাব, পুরাটা সিলেক্ট করব, এডিট যাব, রেপ্লিকেটে যাব। y=10 আসি, তা আমি যদি y=0-তে যেতে চাই তাহলে আমাদের -10 করতে হবে। -10 আমরা কয়বার চাইতেছি, একবারই চাইতেছি। সো ওকে, এখন আমরা যদি y=0-তে যাই তাহলে সেম এরকম একটা চলে আসবে। এরপর আমরা xy প্লেনে যাব। xy প্লেনে হচ্ছে xy প্লেনের উপরের পার্ট, এটা হচ্ছে z=12। উপরের পার্টে সবসময় ক্রস বিম থাকে আর নিচের পার্টে ফ্লোর বিম থাকে। আমরা প্রথমে ক্রস বিমগুলো এঁকে ফেলি। এখানে রাইট ক্লিক করব, এরপর লেফট বাটন ক্লিক করার পর একটা রাইট বাটন ক্লিক করব, তাহলে এই লাইন আঁকার নতুন করে লাইনার রাখবে না ওটা। এরপর আমরা স্কিপ দিয়ে দিলাম, এরপর আবার ড্র এলিমেন্ট দিলাম। এখন আমরা টপ ব্রেসিং দিব, টপ ব্রেসিং। আচ্ছা, এখন হচ্ছে আমাদের গ্রিড পয়েন্টগুলো এখানে কোনো হাইলাইট করে দেখাইতেছে না। এই হাইলাইট করার জন্য আমাদের সেট ডিসপ্লে অপশন ক্লিক করতে হবে, ছোট টিক চিহ্ন দেওয়া অপশন, এটার নাম সেট ডিসপ্লে অপশন। ইনভিজিবল বাটনটা আনটিক করে দিব আর কি, আনমার্ক করে দিব। ওকে, তাহলে আমাদের গ্রিড পয়েন্টগুলো শো করতেছে, কিন্তু এখানে ইন্টারসেকশন পয়েন্টটা শো করতেছে না। আমি চাইতেছি এটাও শো করুক। তো আমি এই দুইটা লাইন সিলেক্ট করব, এডিটে যাব, এডিট লাইনসে যাব, ডিভাইড ফ্রেমে, তারপর ব্রেক এট ইন্টারসেকশন। ওকে, তাহলে এই পয়েন্ট চলে আসছে। এখন আমার এই অংশটুকু এই পুরোটা জুড়ে যেতেছি। আমি আবার এডিটে যাব, রেপ্লিকেটে যাব, এক্স বরাবর, আর ডিস্টেন্স পরপর, এটা 0, আমার লাগতেছে 8টা। ওকে, এখানে পুরোটা এসে পড়ছে। আমরা z=12 ছিল, আমরা এখন z=0-তে চলে যাব। আবার ড্র এলিমেন্টে যাব, এটা হচ্ছে ফ্লোর বিম। আমরা ফ্লোর বিম আঁকি প্রথমে, তারপর হচ্ছে বটম ব্রেসিং। আবার আগের মতো আমরা এনে ইন্টারসেকশনে ব্রেক করব, এডিট, এডিট লাইন্স, ডিভাইড ফ্রেম, ব্রেক এট ইন্টারসেকশন। ওকে, এখন আমরা স্ট্রিঞ্জার বসাবো। আমাদের এখানে স্ট্রিঞ্জার লেখা আছে, স্ট্রিঞ্জারের ক্রস সেকশনে নাম্বার 5, অর্থাৎ আমাদের 5টা স্ট্রিঞ্জার ছিল। আমরা প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, একটা রেপ্লিকেট করলাম, রেপ্লিকেট। এটা হবে এক ডিস্টেন্স দূরে, এটা হবে একটাই। ওকে, এরপর এটাকে আমি আবার রেপ্লিকেট করব, হচ্ছে 2 মিটার পর পর 4টা, মোট স্ট্রেঞ্জার 5টা একটা পয়েন্ট হয়ে গেছে। সো স্ট্রেঞ্জারগুলো থাকবে হচ্ছে 2 এন্ড পয়েন্ট থেকে 1 মিটার দূরত্বে, আর বাকিগুলো হচ্ছে সমান দূরত্বে, অর্থাৎ 2 মিটার দূরত্ব। তো আমরা সেই এই পয়েন্টগুলো কপি করে এই লাইন বরাবর নিয়ে আসতে যেতেছি।
তো এডিট রেপ্লিকেট এটা 0 x বরাবর 8 মিটার দূরত্বে আমি একবারই কপি করতে চাইতেছি ওকে তো কপি হয়ে গেছে এরপর আমরা স্ট্রিঞ্জার আঁকবো এখানে আমরা স্ট্রিঞ্জারে ক্লিক করি পিনটি থাকবে আচ্ছা এখানে আমরা একটা একটা করে আঁকতে পারি অথবা রেপ্লিকেট করে দিতে পারি রেপ্লিকেট করাটা বেশি ইজি এডিট রেপ্লিকেট x বরাবর 0 y বরাবর হচ্ছে মাইনাস 2 আমাদের কয়টা দরকার 4টা ওকে তো হয়ে গেছে এরপর আমরা স্ল্যাব আঁকবো এটা হচ্ছে কুইক ড্র এরিয়া এলিমেন্ট এখানে ক্লিক করব এটা দুইটা পয়েন্টে ক্লিক করলে দুইটা এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে আমার স্ল্যাব অঙ্কন হয়ে গেছে কিন্তু আমরা চাইতেছি এটা হাইলাইট করে দেখাক এটা স্ল্যাব এটার জন্য আমরা স্ল্যাব ডিসপ্লে অপশনে ক্লিক করব ফিল অবজেক্ট ক্লিক করব ওকে তো হাইলাইট করে দেখাইতেছে এখন এখন আমরা স্ল্যাব যখন অ্যানালাইসিস করে তখন সে এরিয়াগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে নেয় এটাকে বলে ম্যাশ ম্যাশ করার জন্য আমরা দুইটা এরিয়া এরিয়া সিলেক্ট করবো এরপর স্ট্রিঞ্জারের পয়েন্টগুলো সিলেক্ট করবো স্ট্রিঞ্জারের পয়েন্ট আর দুইটা এরিয়া এটা করা অনেক ইম্পর্ট্যান্ট এডিট এডিট এরিয়াস ডিভাইড এরিয়াস তারপর হচ্ছে কুকি কার্ড বেসড অন সিলেক্টেড পয়েন্ট অবজেক্টস এটাতে ক্লিক করবো এখন আমি যদি স্ট্রিঞ্জারের পয়েন্টগুলো সিলেক্ট না করি তাহলে এই অপশনটা এটার মতো থাকবে আর কি মানে আমি ক্লিক করতে পারবো না তারপর আমরা ওকে দিয়ে দিলাম এটা দেওয়ার পর কি হলো এরিয়াগুলো ছোট ছোট অংশে বিভক্ত করলো মানে স্ট্রিঞ্জার লাইন বরাবর ভাগ করে ফেলছে আমরা সবগুলো এরিয়া সিলেক্ট করব করার পর এডিটে যাব এডিট করার পর এডিট এরিয়াস ডিভাইড এরিয়াস আমরা এখানে সাইজ অনুসারে ভাগ করব আমরা এখানে দুই দুই দিব দুই দুই দেওয়ার কারণ হচ্ছে এই তো আমরা উপরে 1 মিটার বাদ দিছি নিচে 1 মিটার বাদ দিছি সো এটা হচ্ছে 8 মিটার 8 মিটার একটা বর্গ হয়ে গেছে সো এটার আমরা দুই 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 ইন্টু দুই বর্গে ভাগ করে নিলাম এখন আমরা এটু কপি করব পুরো এরিয়া জুড়ে ফটো সিলেক্ট করলাম তারপরে মাঝখানে তিনটা লাইন সিলেক্ট করলাম দুই পাশে এরপর এডিট রেপ্লিকেট এটা হচ্ছে 8 মিটার পর পর ওয়াই বরাবর 0 নাম্বার হবে 9টা ওকে আচ্ছা এখানে আমি এই এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা পয়েন্ট সিলেক্ট করি নাই যদি এই দুইটা করতাম তাহলে এই পয়েন্ট বরাবর এটা রেপ্লিকেট হইতো তো একই পয়েন্টে তখন দুইটা পয়েন্ট হয়ে যেত এই কারণে আমরা সিলেক্ট করার সময় এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি নি আমরা এখন থেকে পুরোটা জুড়ে আসছি না পুরোটা জুড়ে হয়ে গেছে সো আমাদের ট্রাস মোটামুটি আঁকা হয়েছে আমরা থ্রিডি ভিউতে দেখি থ্রিডি ভিউতে মোটামুটি এখন একটা শেপ আসছে ব্রিজের আচ্ছা এখন আমরা চাইতেছি বিভিন্ন সেকশন যে প্রপার্টিগুলো দিছিলাম ওটা বিভিন্ন কালার দিয়ে দেখাবে এটা করার জন্য সেট ডিসপ্লে অপশন ভিউ বাই কালারস অফ সেকশন মানে সেকশনগুলো ভিন্ন ভিন্ন কালারে দেখাবে ওকে আচ্ছা এখানে আকাশি কালার দিয়ে ডায়াগোনাল দ্বারা ডায়াগোনালগুলোকে দেখাইতেছে টপ ড্রেসিংকে সাদা দিয়ে দেখাইতেছে এখন আমাদের এখন আমরা থ্রিডি ভিউতে কাজ করবো আমরা পোর্টাল আঁকবো পোর্টাল আঁকার জন্য প্রথম হচ্ছে এই দুইটা ডায়াগোনাল ক্লিক করতে হবে আমরা ক্লিক করলাম এরপর হচ্ছে এডিট এডিট লাইন্স ডিভাইড ফ্রেম ডিভাইড ইনটু স্পেস ওয়াইড নাম্বার নাম্বার অফ ফ্রেমস দুইটা থাকবে আর এটা হচ্ছে লাস্ট বাই ফার্স্ট লেন্থ এটা হচ্ছে 0.5 হবে তো ওকে দিয়ে আমরা লাস্ট লেন্থ হচ্ছে এইটুকু আর ফার্স্ট লেন্থ হচ্ছে নিচেরটুকু তাহলে লাস্ট বাই যদি ফার্স্ট হয় তাহলে কি 0.5 হয় এই কারণে আমি 0.5 দিলাম আর এখানে দুইটা ফ্রেমে ভাগ করছিল এই কারণে উপরে দুই ছিল এরপর আমি এটাকেও ভাগ করলাম এটাতে সমান ভাগে ভাগ করব তাহলে এডিট এডিট লাইন্স ডিভাইড ফ্রেম দুইটার ফ্রেমে ভাগ হবে আর তাহলে ওদের রেশিও তো লেন্থ যেহেতু সমান 1 ওকে লেন্থ সমান এখন আমরা পোর্টাল আঁকি পোর্টাল
পোর্টালের সময় এটা কন্টিনিউয়াস হবে, কারণ পোর্টাল মোমেন্ট নিতে পারে। এরপর আমরা এই দুইটাকে ক্লিক করব, ক্লিক করে এটাও এডিট লাইন থেকে দুই সমান দুই ভাগে ভাগ করব। এরপর আবার পোর্টাল আঁকবো, পোর্টাল কন্টিনিউয়াস। এটা আমাদের 73 পেজে ছিল, মাঝখানে লাইনটা আঁকা বাকি আছে, এটা আমরা আঁকিয়ে ফেলি। এটা করার জন্য আমাদের এটাকে দুই ভাগে ভাগ করতে হবে, এডিট এডিট লাইনস ডিভাইড ফ্রেম, ওকে, এখানে আমরা এঁকে ফেলি। আমাদের পোর্টাল আঁকা শেষ হয়ে গেছে। এখন পোর্টাল এখানে যেটা আছে এন্ডেও একটা আছে, আবার মাঝখানে দুইটা আছে, সরি আচ্ছা মাঝখানে দুইটা আছে। তো আমি যদি এন্ডেরটা আঁকতে চাই, যদি আমি মাঝখানে একটা মিরর রাখি তাহলে এন্ডেরটা হয়ে যেতেছে। আমরা প্রথমে এটাই করি। এটা করার জন্য আমাকে পোর্টাল সিলেক্ট করতে হবে। পোর্টাল আমি দুই ভাবে সিলেক্ট করতে পারি, এক হচ্ছে ম্যানুয়ালি প্রত্যেকটা লাইন সিলেক্ট করে, কিংবা সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট প্রপার্টিজ ফ্রেম সেকশন পোর্টাল, ওকে, তাহলে পোর্টাল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এডিটে যাই, রেপ্লিকেট করি, রেপ্লিকেট করে আমরা মিররে চলে যাব। মিরর হচ্ছে এখন এই ব্রিজের স্প্যান ছিল 80 মিটার, সো আমরা যদি মিডল পয়েন্ট অর্থাৎ ফোরটি ডিস্টেন্স ধরে আর ওয়াই বরাবর একটা হচ্ছে 0 দূরত্বে আর একটা হচ্ছে 10 দূরত্বে দিয়ে দিই, যদি রাখি মিররটা তাহলে মিরর হয়ে যাবে। এখন আমরা দেখি আমরা হয়েছে কিনা, ওই তো দেখা যাচ্ছে লাস্টে একটা পোর্টাল চলে আসছে। এটা আমরা এক্স জেড প্ল্যানেও দেখতে পারবো, এক্স জেড প্ল্যানে যদি যাই একটা পয়েন্ট দেখা যাবে, এটা হচ্ছে পোর্টালে। আমরা আবার 3D ভিউতে চলে যাই। এখন আমাদের আরও দুইটা পোর্টাল লাগবে, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এটাই। এখন আমি যদি এটার কথা চিন্তা করি তাহলে হচ্ছে এটা কত দূরত্ব হবে, এখান থেকে এটুকু দূরত্ব, এটা হচ্ছে 40 মিটার। 40 মিটার হচ্ছে 1 2 3 4 5 8 40, এখানে 5 4 32, আর এখানে হচ্ছে 4 আর এখানে 4, সো 40 দূরত্ব আছে এটা। আর এটা হচ্ছে, আচ্ছা আমরা আগে ওইটি আঁকে নিই। এখন আমাদের পোর্টাল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে হবে না, কারণ হচ্ছে দুইটা পোর্টাল সিলেক্ট হয়ে যাবে, সো আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এটা করার জন্য আমি এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে এই অংশটা বড় করে ফেলতে পারি। ম্যানুয়ালি ক্লিক করে ফেললাম, লাইন বাদ গেছে, এখানে যে 8টা ফ্রেম সিলেক্ট হয়েছে, আমাদের 9টা লাগবে, 9টা ফ্রেম সিলেক্ট হয়েছে। এরপর এডিটে যাব, রেপ্লিকেটে যাব, 40 এক্স বরাবর কয়টা বার লাগবে, একটাই লাগবে, একটাই লাগবে, ওকে। আমরা দেখি এটা হয়েছে কিনা। আমরা এক্স জেড প্লেনে চলে যাই তাহলে ভালো দেখা যায়। এক্সিট প্ল্যানে এক পয়েন্ট আসছে, তার মানে রিপ্লিকেট হয়েছে। আমরা আবার 3D চলে যাই, কিন্তু এখন এখানেও দেখা যেতেছে একটা হয়েছে। এখন হচ্ছে আমাদের এইটা আঁকতে হবে, এটা হচ্ছে আমরা যদি এই মিডল পয়েন্টে একটা মিরর রাখতে পারি তাহলে এটা এখানে হয়ে যাবে। তো আমরা দেখি মিডল পয়েন্ট কত, এখানে হাফ দূরত্ব, এখানে হাফ দূরত্ব, এখানে এটা, এখানে এইটা। তো আমরা যদি এই লাইন বরাবর একটা মিরর রাখি তাহলে ওইটা আঁকতে যাবে। তো এটা দূরত্ব কতটুকু আমি যদি চিন্তা করি তাহলে এখানে হচ্ছে হাফ স্প্যান, হাফ অফ সেগমেন্ট, একটা সেগমেন্টের লেন্থ, এখানে ফুল সেগমেন্ট, এখানে হচ্ছে হাফ, তার মানে দুইটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট ছিল 16 মিটার, সরি সরি, এখানে হচ্ছে এই বরাবর
এই বরাবর যদি আমি একটা স্প্যান রাখি, মিরর রাখি, তাহলে যেই ডিস্টেন্স হয় তাহলে এর দূরত্ব কত? এটার দূরত্ব হচ্ছে এই পয়েন্ট থেকে একটা ফুল ফুল সেগমেন্টের লেন, একটা ফুল সেগমেন্টের লেন, একটা হচ্ছে হাফ লেন। তার মানে হচ্ছে 8 + 8 + 4, তার মানে হচ্ছে 20। 20-এ রাখলে আমার এটা হইতেছে। তাহলে এইভাবে দেখতে যেতে পারে, এই মিরর পয়েন্ট থেকে এই এই লাইনটার দূরত্ব হচ্ছে 16 মিটার। আবার যদি আমি লেফটেও দেখি তাহলে 16 মিটার, রাইটেও 16 মিটার। সো আমরা এই পয়েন্টে মিরর রাখতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট থেকে 20 মিটার দূরত্বে আছে। সো আমাদের মিরর করতে হবে 20 মিটার দূরত্ব। আর এর জন্য সিলেক্ট করতে হবে, সিলেক্ট এটা বড় করার জন্য এখানে ক্লিক করবো, তারপর এই অংশটুকু বড় করতে দিতে সেম, তারপর ম্যানুয়ালি ক্লিক করে নিলাম। হচ্ছে আমরা এডিট রেপ্লিকেট মিরর, এখানে 20 দিয়ে দিই, 20। আমরা এক্স জেড প্লেনে চলে যাই, তাহলে দেখতে পাবো আমাদের 4টা পোর্টাল হয়ে গেছে। আমরা 3D ভিউতে দেখি, 3D ভিউতে 4টা পোর্টাল দেখা যেতেছে। আমাদের পোর্টাল আঁকা মোটামুটি শেষ। এরপর আমাদের ব্রিজে ডিফাইন করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আচ্ছা আমাদের সাপোর্ট গুলো দেওয়া হয়নি, সো আমরা সাপোর্ট গুলো দিয়ে দিই। অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেইন, এখানে হিঞ্জ সাপোর্ট ছিল, আর এই পয়েন্ট আমরা রোলার সাপোর্ট দেব, জয়েন্ট রেস্ট্রেইন রোলার। ওকে, এরপর আমরা এর ওয়াইগুলো 0, ওয়াইগুলো 10 চলে যাব, আবার সেম কাজ করব। তো আমাদের এটার কাজ শেষ। তারপর আমরা ব্রিজে ক্লিক করব, ব্রিজে ক্লিক করে আমরা লেআউট লাইন ডিফাইন করব। অ্যাড নিউ লাইন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর 5 দেব, আর এন স্টেশন হচ্ছে আমাদের স্প্যান 80 মিটার দিয়ে দেবো। আচ্ছা, এখানে 5 মিটার দেওয়া হয়েছে কারণ আমাদের ব্রিজের উইথ ছিল 10 মিটার। সো আমরা যদি এর মাঝখান বরাবর লেআউট লাইনটা দিব, এরপর এটা দিয়ে আমরা 2টা লাইনে ভাগ করব। ওকে দিয়ে দিই, এখানে কিছু চেঞ্জ করার নাই। ওকে, ব্রিজ লেন্সে ক্লিক করব, অ্যাড নিউ লেন ডিফাইন ফ্রম দ্য লেআউট লাইন, এখান থেকে লেন লেন ওয়ান সিলেক্ট করব। এটার জন্য স্টেশন 0 মিটার থেকে শুরু হয়ে সেন্টার লাইন অফসেট হবে 2 মিটার, লেন উইথ হবে 4 মিটার। অ্যাড, যেহেতু একটা লাইন ডিফাইন করার জন্য 2টা পয়েন্ট লাগে, সো এখানে আমি 80 মিটার দেবো ব্রিজের লাস্ট প্রান্ত। অ্যাড, এরপর এখানে দেখা যাচ্ছে মাঝখানে 2 পয়েন্টের মাঝখানে যে লাইনটা সেটা হচ্ছে লেআউট লাইন, এর ডান পাশে একটা হলুদ লাইন আছে, এটা আমাদের লেন নির্দেশ করতেছে। এটার ডান পাশে হবে এক্সটেরিয়ার, ডান পাশে এক্সটেরিয়ার, আর বাম পাশে ইন্টেরিয়ার। এখানে আর কিছু চেঞ্জ করার নাই। ওকে, এরপর আমি আবার আরেকটা দিব লেআউট লাইন থেকে লেন 2, স্টেশন 0 মিটার থাকবে, সেন্টার লাইন হবে -2, অর্থাৎ অপোজিট সাইডে হবে, এটা হবে 4। অ্যাড, যেহেতু 2টা লাইন, একটা লাইনে 2টা পয়েন্ট, সো এখানে 80। অ্যাড, এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব রেড। ওকে, আচ্ছা, লেআউট লাইনের বাম পাশে এখন লেন দেখা যেতেছে, সো এটার বাম পাশে হবে এক্সটেরিয়র আর ডান পাশে ইন্টেরিয়র। ওকে, এরপর ব্রিজে চলে যাব, ভেহিকেলসে যাব। ভেহিকেলস হচ্ছে অ্যাড জেনারেল ভেহিকেল, অ্যাড ভেহিকেল, আমরা যে ভেহিকেল নিয়ে ডিজাইন করবো সেটা হচ্ছে HS20। আমরা হুইলের জন্য একবার ডিজাইন করবো, লেনের জন্য একবার ডিজাইন করবো।
হচ্ছে কি ফিটে থাকবে একক কি ফিট। প্রথমে আমরা লিডিং লোডের জন্য দেব, হুইল লোড হচ্ছে 8 কিপ, 32 কিপ, 32 কিপ। প্রথমে 8 কিপ দিলাম, অ্যাড দিলাম, এরপর হচ্ছে ফিক্স লেন্থ অর্থাৎ 14 ফিট দূর দূর, 32 কিপ লোড ছিল, 32। অ্যাড অ্যাড যেহেতু আমার 8 কিপ, 32 কিপ, 32 কিপ, এটা ওকে দিয়ে দিব। এরপর আমরা জেনারেল ভেহিকেলে অ্যাড ভেহিকেল দেবো হচ্ছে লেনের জন্য, HS20 লেন। এটা হচ্ছে কি ফিটে যাবে, সরি কি ফিট। এরপর হচ্ছে লিডিং লোড, এটা ইউনিফর্ম লোড ছিল 0.64 64। এরপর হচ্ছে এখানে আরেকটা থাকবে হচ্ছে ট্রেলিং লোড, ট্রেলিং লোড হচ্ছে 0.64, সরি একটু বলেছি, লিডিং লোডে মডিফাই করব, মডিফাই এক্সেল লোড হবে এখানে 26 কিপ। আচ্ছা এটা হচ্ছে 26 কিপ। এরপর আমরা যেটা দিব, এই 26 কিপ হচ্ছে এই পয়েন্টটা, কিন্তু আমরা যেটা 26 কিপের আগে যেমন ইনফিনিটি পর্যন্ত ইউনিফর্ম লোড ছিল, এই 26 কিপের পরেও ইনফিনিটি পর্যন্ত লোড থাকবে। এটা করার জন্য ট্রেলিং লোড দেওয়া হয়, ট্রেলিং লোড 0.64। আচ্ছা আমাদের এখানে লেন দেওয়া হয়েছে, ওকে। এরপর আমরা পেজে ভেহিকেল ক্লাস, ক্লাসে দিব HS20 হুইল, এন হুইল ক্লিক করব, অ্যাড, ওকে, অ্যাড নিউ ক্লাস, এটা হচ্ছে HS20 লেন, এখানে লেন ক্লিক করব, অ্যাড নিউ ক্লাস, এটার নাম দেব HS20 হুইল ক্লাস লেন, হুইল দিয়ে একবার অ্যাড করবো, আবার লেন দিয়ে অ্যাড করবো। আমরা ব্রিজের এখানে সব ডিফাইন করা হয়ে গেছে, এরপর আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। লোড প্যাটার্ন হচ্ছে উইন্ড লোড, উইন্ড লোড পজিটিভ ওয়াই বরাবর, টাইপ হবে উইন্ড, এরপর হচ্ছে মাইনাস ওয়াই বরাবর একটা পার, মাইনাস ওয়াই অন ভেহিকেল, প্লাস ওয়াই অন ভেহিকেল। আমাদের 4টা হয়ে গেছে, ওকে। তো আমরা এখন লোড অ্যাসাইন করব, আমরা উইন্ড লোড ওয়াই ডিরেকশন বরাবর 160 কিলো নিউটন ধরবো, আর বটমের প্রতি নোট বরাবর ধরবো হচ্ছে 11.68। এখন যেহেতু সাপোর্ট বরাবর অর্ধেক এরিয়ার লোড আসবে, সো এটা 11.68-এর অর্ধেক হয়ে যাবে সাপোর্টে, অর্থাৎ 5.84। তো আমরা প্রথমে ওয়াই ডিরেকশন বরাবর দিই, এর জন্য হচ্ছে আমরা এক্স জেড প্লেনে চলে যাব, এক্স জেড প্লেনে ওয়াই ইকুয়াল টু 0-তে চলে যাব, 0। এখানে আমরা পজিটিভ ওয়াই লোডটা দিব, উইন্ড লোড। সবগুলো গ্রিড পয়েন্ট সিলেক্ট করি, গ্রিড পয়েন্ট সিলেক্ট করার পর সেটা 21টা হবে, 21টা ফ্রেম। আচ্ছা 21টা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে আমাদের, পয়েন্ট সিলেক্ট করা ঠিক আছে। এরপর অ্যাসাইন দিব জয়েন্ট লোড ফোর্সেস, এখানে হবে উইন্ড লোড প্লাস ওয়াই, আমার ছিল 160 কিলো নিউটন, কিলো নিউটন, ওকে। এটা আমরা ডিসপ্লে করতে পারবো, ডিসপ্লে অ্যাসাইন জয়েন্ট প্লাস ওয়াই।
আমাদের যদি লোড দেখতে হয় তাহলে আমাদেরকে 3D অপশনে যেতে হবে। 3D অপশনে গেলাম, জুম করলাম, তাহলে এখানে দেখা যেতেছে 160 কিলো নিউটন দেখাইতেছে। আমরা আবার অ্যাক্সিস পজিশনে চলে যাই, তারপর আমরা বটম বরাবর লোডগুলো দেব, বটমের 9টা পয়েন্ট সিলেক্ট করব। এখানে দেখা যেতেছে আমরা 9টা পয়েন্ট সিলেক্ট করছি। অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস, এটা হচ্ছে প্লাস ওয়াই অন ভেহিকেল, ভেহিকেল হচ্ছে 11.68। এরপর আমরা দুই সাপোর্টে দিব, দুই সাপোর্ট অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস, এটা হচ্ছে প্লাস ভেহিকেল 5.84। ওকে, এরপর আমরা হচ্ছে ওয়াইকেলু 10-এ চলে যাব, এই তীরচিহ্নতে ক্লিক করে ওয়াইকেলু 10-এ চলে এলাম। এরপর আমরা আবার ওই 21টা পয়েন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অবশ্যই আমরা নিচে দেখবো 21টা পয়েন্ট সিলেক্ট হয়েছে কিনা, যাতে বল হয় এই 21টা পয়েন্ট সিলেক্ট হয়েছে। সো আমরা এখন অ্যাসাইন করবো জয়েন্ট লোড ফোর্সেস হচ্ছে উইন ওয়াই, আমরা প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই দুইটা দিয়ে আসলে চেক করব যে কোন কোনটার জন্য বেশি লোড আসতেছে, মুভমেন্ট আসতেছে, শেয়ার আসতেছে। 160, ওকে। এরপর আমরা নিচের গুলো ক্লিক করবো, নিচে 9টা পয়েন্ট ক্লিক করার পর দেখবো আসলে 9টা পয়েন্ট সিলেক্ট করছে কিনা। এখানে 9টা পয়েন্ট সিলেক্ট হয়েছে। সো অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস হচ্ছে -y1 ভেহিকেল -11.68। এরপর হচ্ছে আমরা সাপোর্টে দিব অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস হিসেবে -5.84। ডিসপ্লে অপশনে গিয়ে দেখতে পারি ডিসপ্লে লোড জয়েন্ট, আমরা প্লাস ওয়াই এটা দেখি, আমরা এটা দেখার জন্য 3D-তে চলে যেতে হবে। 3D 11.68 দেখা যেতেছে, আর এখানে 5.84, যেহেতু দুই সাপোর্টে অর্ধেক এরিয়া থেকে লোড আসবে, সো এখানে অর্ধেক হয়ে গেছে। ডিফাইন করব হচ্ছে লোড কেসেস, লোড কেসেসে আমরা যে চারটা দিচ্ছি এটা আছে, আমরা নিউ লোড কেস দেবো, নিউ লোড কেস হচ্ছে মুভিং হুইল, লোড টাইপ হবে মুভিং লোড, আমরা হুইল দিয়ে দিলাম, এখানে লেন ওয়ান লেন টু অটোমেটিক চলে আসবে। ওকে, অ্যাড নিউ দিব, এটা হচ্ছে মুভিং লেন, কেস টাইপ হবে মুভিং লোড, এখানে লেন আছে লেনই থাকবে, অ্যাড দিয়ে দিলাম, তো লেন ওয়ান লেন টু চলে আসছে। ওকে, এরপর আমরা আরেকটা লোড দেবো, এটা হচ্ছে মুভিং ম্যাক্স, এটার নাম ম্যাক্স দেওয়া হয়েছে কারণ এখানে হুইল আর লেন দুইটিই থাকবে, হুইল প্লাস লেন, তার জন্য এখানে মোমেন্টের মান বেশি হবে, মোমেন্ট শেয়ার। হ্যাঁ, ওকে দিলাম, আমরা ওকে দিয়ে দিব। এখন মোটামুটি আমাদের ড্রয়িং এর কাজ সব শেষ, এখন আমরা রান করব, রান অ্যানালাইসিস, মডেলটা আমরা ডোনট রান দিয়ে দিব, এরপর রান নাও দিলাম, আমরা ফাইলটা সেভ করি নাই আগে, আমরা স্টিল ট্রাস ব্রিজ নামটা দিয়ে দিলাম, সেভ। এখন অ্যানালাইজিং হইতেছে, এটার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আমাদের অ্যানালাইসিস কমপ্লিট একটা লেখা আসবে, এটা আসার পর আমরা ক্রস করে কেটে দেবো। এরপর আমরা এক্সজেড প্লেনে চলে যাবো, এক্সজেড প্লেনে একটু ব্যান্ডিং হয়েছে আমরা দেখতে পাইতেছি, আমরা চাইলে অ্যানিমেশনও দেখতে পারি কীভাবে লোড আসলে বাঁকবে ওটা দেখাইতেছে। এখন আমরা মোমেন্ট দেখবো আর কি,
মোমেন্ট শেয়ার অ্যাক্সিয়াল ফোর্স। আমরা এখানে নিচের দিকে তীর চিহ্ন ক্লিক করলে ফ্রেম কেবল ক্লিক করলাম, এরপর আমরা মুভিং হুইলের জন্য দেখতেছি অ্যাক্সিয়াল ফোর্স দেখবো, ভ্যালু দেখি এটা এরকম আসছে, এরপর আমরা মোমেন্ট দেখি। এখানে আমরা আগেই বসলাম ট্রাসের মেম্বারগুলো টেনশন আর কম্প্রেশন দিয়ে কোনো মোমেন্ট নেই নেই, এই জায়গাগুলোতে মোমেন্ট আসছে কারণ হচ্ছে আমরা পোর্টালে পোর্টাল দিছি, পোর্টাল মোমেন্ট নিতে পারে, সো শুধু এই জায়গাগুলোতে মোমেন্ট আছে। বাকি জায়গাগুলোতে যদি মোমেন্ট আসে তাহলে বুঝতে হবে আমাদের ড্রয়িংয়ে কিছুটা ভুল আছে। এরপর আমরা অন্য একটা দেখি, 100 প্লেন চলে যাই, 3D-তে চলে যাই, 3D-তে চলে গিয়ে এখানে মোমেন্ট দেখি, কিসের জন্য দেখবো, ম্যাক্সের জন্য দেখি। আচ্ছা এখন আমরা মোমেন্টে ফ্রেমের জন্য যাব, মোমেন্ট দেখবো, ওকে তো আসছে, আমরা একটু বড় করে নিই। আচ্ছা এখানে হচ্ছে স্ল্যাবের কালারের জন্য দেখা যাইতেছে না, তোমরা সেট ডিসপ্লে অপশনে গিয়ে স্ল্যাবের কালারটা অফ করে দেব, স্ল্যাবের কালারটা অফ করে যদি দেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোন জায়গায় মুভমেন্ট বেশি। আমরা একটু জুম ইন করি, আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে মাঝখানে মুভমেন্টটা বেশি, অন্য মানে অন্য স্ট্রেঞ্জারগুলো অপেক্ষা মাঝখানে স্ট্রেঞ্জারটাতে মুভমেন্ট বেশি আসে। এরপর আমরা এখন ধরুন মাঝখানে স্ট্রিঞ্জারে বিভিন্ন পয়েন্টে আমরা মান জানতে চাইতেছি, যদি চাই তাহলে আমরা স্ট্রিঞ্জারে রাইট ক্লিক যদি করি, সরি স্ট্রিঞ্জারটা ক্লিক করে রাইট ক্লিক যদি করি তাহলে আমি যে কোনো পয়েন্টে মান নিতে পারবো। আমরা যদি লোকেশান দিয়ে দিই 5 মিটার, 5 মিটার, 5, তাহলে 5 মিটার দূরত্বে শেয়ারের মান কত, মোমেন্টের মান কত তা দেখাবে। এভাবে আমরা যে কোনো পয়েন্টে কিংবা শো ম্যাক্স যদি দেখতে যাই তাহলে 8 মিটার দূরত্বে শেয়ারের মান ম্যাক্সিমাম, 4 মিটার দূরত্বে মোমেন্টের মান ম্যাক্সিমাম, এগুলো আমরা দেখতে পারবো। ওকে এভাবে আমরা যে কোনো পয়েন্টে শেয়ার মোমেন্ট হ্যাঁ অ্যাক্সিয়াল ফোর্স এই মানগুলো সহজেই জেনে নিতে পারবো। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আজকে আমি এখানেই শেষ করছি।